উচ্চ মাধ্যমিকের বাংলার যে রচনা আছে সেখানে কিন্তু চারটি বিভাগ রয়েছে প্রথমে আসে মানুষ মানচিত্র তারপরে আসে বিষয়ের গভীরে প্রবেশ তারপরে আসে বিতর্কমূলক রচনা এবং শেষে আসে তথ্য এবং সূত্র অবলম্বনে রচনা যেগুলোকে আমরা সহজ ভাষায় জীবনীমূলক রচনা হিসেবে চিনি তো এই চারটে বিভাগ থেকে তোমাদের কোন কোন রচনাগুলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রাখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বাংলা রচনায় প্রথম যে ভাগটা থাকে সেটা হচ্ছে মানস মানচিত্র এখানে প্রথমে যেটা তোমরা করবে সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক কি কী করতে হবে তোমাদের বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের বিকাশে এবং কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা তারপরে প্রতিদিনের জীবনে বিজ্ঞান আর এই রচনাটাই বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের ভালো মন্দ রূপেও দিতে পারে আর এইটা যদি একটু ঘুরিয়ে আসে বা কঠিন করে আসে তাহলে আসবে এরকমভাবে আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা তোমরা কিন্তু এখানে যে কটা রচনা আমি বলছি সেই প্রত্যেক কটা রচনা ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে তার কারণ আমি আগেই বললাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের মতো অত সহজ বিষয়টা নয় যে মাত্র তিন চারটে রচনা করে গেলেই তার মধ্যে থেকে কমন পাওয়া যাবে তাই স্বাভাবিকভাবে তোমাদের পরিশ্রমটা কিন্তু একটু বেশি করতে হবে বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো সেগুলোর পরেই তোমরা করবে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটো কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে আর এইবারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অতিমারী করোনা বা অতিমারি করোনার প্রকোপ কমানোর জন্য বা করোনাকে পৃথিবী থেকে দূর করার জন্য ছাত্র ছাত্রীদের ভূমিকা এই বিষয়টাও কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এবারে অতিমারী করোনার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথমেই অত্যন্ত গুরুত্বভাবে একটা স্থান পেয়ে গেছে সেটা হচ্ছে অনলাইন পড়াশোনা তো এই কোভিডের সময় অনলাইন পড়াশোনা ছাত্রছাত্রীদের কতটা উপকারী বা অপকারী হয়েছে সেই বিষয়েও কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে তারপরেই যেটা করবে সেটা হচ্ছে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দেখো আমি প্রত্যেক কটা রচনা তোমাদের তিনটে স্টার বা দুটো স্টার বা একটা স্টার দিয়ে বুঝিয়েছি এখানে প্রত্যেক কটা রচনায় গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বের নিরিখে কোনগুলো এগিয়ে রয়েছে সেগুলো তিন এবং দুটো স্টার দিয়ে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবনের পরেই যেটা করবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব বা দেশ গঠনের ছাত্রছাত্রীদের ভূমিকা বা শিষ্টাচার ও ছাত্র সমাজ কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে কোনো বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তারপরেই যেটা করবে সেটা হচ্ছে টোকিও অলিম্পিক তারপরে তোমাদের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত কয়েকটা রচনা করে যেতে হবে যেমন প্রাকৃতিক বিপর্যয় গ্লোবাল ওয়ার্মিং উন্নয়ন ও পরিবেশ বনসৃজন পরিবেশ দূষণ ও প্রতিকার তারপর বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং এই সবকটিতে ছাত্রছাত্রীদের ভূমিকা এটা কিন্তু এই ক্লাস টুয়েলভে যে ট্রেন্ড সেই ট্রেন্ড ছাত্রীদের ভূমিকা এই বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য তাই এখানে যেগুলোর সাথে তোমাদের ছাত্রছাত্রীদের ভূমিকা করা সম্ভব প্রত্যেক কটার সাথে কিন্তু ছাত্রছাত্রীরা কি ভূমিকা পালন করছে অর্থাৎ ধর এই গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা কী বা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সেখানে ছাত্র ছাত্রীদের ভূমিকা কী এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে এগুলো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এবারে বাকি যেগুলো বলছে সেগুলোও কিন্তু তোমরা দেখে যাবে শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইবারে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা জানি যে ইউক্রেন এবং রাশিয়ার কী অবস্থা সেই কারণে কিন্তু এই রচনাটাও তোমরা একটু দেখে যাবে যুদ্ধ নয় শান্তি চাই এবং লাস্ট যেটা ভালোভাবে দেখবে সেটা হচ্ছে সময়ের মূল্য অর্থাৎ ইংরেজিতে যেটাকে পাংচুয়ালিটি বলা হয় সময়ানুবর্তিতা বা সময়ের মূল্য এটা কিন্তু তোমাদের দেখে যেতে হবে এইবারে তোমাদের যে সেকশনটা আসে বা আরেকটা যে বিভাগ সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ তো এইখান থেকে তোমরা যে যেগুলো করবে সেগুলো আমি বলে দিই প্রথমেই করবে বাংলার কুটির শিল্প বা বাংলার শিল্প ও সংস্কৃতি বা বাংলার উৎসব এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করে যেতে হবে তারপর জাতীয় সংগতি দেশপ্রেম বা শান্তি ও ঐক্য এই সংক্রান্ত রচনাগুলো ভালোভাবে দেখে যেতে হবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সমাজে নারীদের অবস্থা বা বর্তমানে নারী শিক্ষার অবস্থা এইগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে এই এবছরের জন্য তারপরে সকলের জন্য শিক্ষা প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য শ্রমের বিলোপ সাধন মাতৃভাষার গুরুত্ব শিষ্টাচার ও ছাত্র সমাজ এগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে এইবারে তোমাদের বিতর্কমূলক যে রচনাগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে অনলাইনে পঠন পাঠনের সুবিধা ও অসুবিধা বা ভালো মন্দ আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরেই যেটা করবে সেটা হচ্ছে সামাজিক মাধ্যমগুলি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো শিক্ষার্থীদের বিপথে চালিত করছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমানে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা বা চলভাস ছাড়া জীবন অচল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিতর্কমূলক রচনা তারপরে দেখো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের চাবিকাঠি নয় তারপরে দেখবে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য এটা কিন্তু ভালোভাবে তোমরা করে যাবে ছাত্রছাত্রীদের জীবন ও চরিত্র গঠনে বাংলা মিডিয়াম ও ইংরেজি মিডিয়াম কোনটি ভালো তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে জনসচেতনতার অভাব করোনার ঢেউগুলি আছে পড়ার অন্যতম কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল এছাড়া জীবিকার আদর্শ স্থান হলো বিদেশ আইপিএল ধ্বংস করছে ক্রিকেটের ভবিষ্যৎ এবং লাস্ট যেটা দেখে যাবে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত আমি জানি যে সংখ্যা হিসেবে কিন্তু তোমাদের একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি বলে যে দুটো মাত্র রচনা করে যাও তার মধ্যে থেকেই কমন পাবে আমি মনে করি যে সেই সমস্ত ভিডিওগুলো বা সেই সমস্ত বক্তব্যকে কিন্তু তোমরা গ্রহণ করবে না হয়তো একবার হঠাৎ করে তুক লেগে যেতে পারে কিন্তু তার মানে এই নয় যে প্রতিবার তারা ওরকমভাবেই ভাবেই দুটো রচনা বা তিনটে রচনা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রচনা কমন দেবে তাই এগুলো সাধারণত যে সাজেশন করা হয় এবারে দেখো তোমাদের এই প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে রচনা জীবনীমূলক রচনা যেগুলোকে আমরা বলি পৃথিবীতে কত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে তো তাদের যে কোনো একজনের রচনা কিন্তু তোমাদের দিতে পারে কিন্তু তবু এই বছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো যে স্টার দেওয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো অল্প দেখে গেলেও চলবে সুভাষ চন্দ্র বসু সৌমিত্র চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ স্বামী বিবেকানন্দ তারপরে লতা মঙ্গেশকর নিরাজ চোপড়া তারপরে সত্যজিৎ রায় বুদ্ধদেব গুহ ভোগিনী নিবেদিতা এপিজে আব্দুল কালাম এবং নারায়ণ দেবনাথ এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় এবছর আসার জন্য বাকি যেগুলো দিয়েছি সেগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যেমন দেখো মাদার টেরিজা একজন অসাধারণ ব্যক্তিত্ব সুতরাং এই যে রচনাটা আসবে না এটার কি গ্যারেন্টি দিতে পারে সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের কিন্তু এই বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে জীবনী যে কোনো একটা ছক যদি ভালোভাবে তোমরা রেডি করে যাও যেখানে তোমাদের যে সূত্রগুলো দেয় সেই সূত্র থেকেই কিন্তু তোমরা খুব সহজে পয়েন্ট বানাতে পারবে এবং সেখান থেকে তথ্য নিয়ে ভালোভাবে রচনাটা লিখতে পারবে মাদার ট্রিজা ছাড়াও তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ দাস সৈয়দ মুস্তাফা আলী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সনামধন্য একজন অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তো এদের ব্যাপারেও কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে তো আজকে এই ছিল তোমাদের রচনার পুরো সাজেশান যে কটা আমি স্টার দিয়ে প্রকাশ করেছি সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে আর তোমরা চাইলে এই যে সাজেশনটা আমি করেছি তোমাদের গৃহশিক্ষককেও দেখাতে পারো আমি নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে তিনি একটাও কিন্তু বাদ দিতে পারবেন না আমি সেই কারণে তোমাদেরকে বলছি যে ভালোভাবে রেডি করো একটু পরিশ্রম করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের দারুণ হবেই হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো এই যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য তৈরি করছি তার জন্য কিন্তু আমাকে অত্যন্ত পরিশ্রম করতে হয় তো তোমাদের এই ভিডিওগুলো কতটা উপকারে আসছে সেগুলোও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য